চোর ঘরে চুরি করতে ঢুকেছে তো গিন্নি বলছে হ্যাঁ চোর ঢুকলো যে ঢুকেছে মাল চুরি করেছে থাম না চুরিটা করতে দেন চুরিও মাল তুলে ফেলেছে বলে হ্যাঁ মাল নিয়ে ফেলেছে বলে এ পাগলি মাল নিয়ে পেলেছে থাম না পালাতে দে না ঘর থেকে বেরিয়ে যাচ্ছে যাকে বেরিয়ে গেল যে বলে বেরিয়ে পালায়নি তো এখনো তুই থাম না স্বাধীনতার পথ থেকে জাতি এই করে করে হ্যাঁ মনে মনে পড়ছে নামাজে মনে মনে পড়ছে কজন পড়েন যদি মানুষ দরুদের আওয়াজ এমনি বার হতো এই জন্যই আমরা পড়িনি সুরে তালে মিলে নাই যদি তালে সুরে মিলতো এখন আওয়াজ বলতে হতো না আসতে পড়ত সবাই উচ্চ আওয়াজে এই দরুদটা পড়েন যে দরুদটা আমরা নামাজে পড়ি আর এই দরুদটাকে এবার চালু করেন জলসাতে এই দরুদগুলো চালু করলে মানুষ এখান থেকে দরুদ মুখস্থ করে ফেলবে তার নামাজে অনেক সহজ হবে তার জন্যে অধিকাংশ মানুষ এই দরুদ পড়তেও জানে না এর মুখস্থও নেই নামাজ তো এমনিই পরে না আর পড়লেও এগুলো পড়ে না পড়েন সবাই উচ্চ আওয়াজে সবাই পড়েন

إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب مرأة مسمع جائے مدینہ رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ سینے سے لگا لوں یا آ میں چھپالوں سینے سے لگا لوں یا آ میں چھپالوں ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ اج نہیں تو کل مر نہیں ایک دن اج نہیں تو کل مر نہیں ایک دن مرنے سے پہلے مرنے سے پہلے مل جائے مدینہ مرنے سے پہلے مل جائے مدینہ خوش ہو یا شک ہو خوش ہو یا سکھ ہو دکھ ہو یا غم ہو ہر حال میں ہر حال میں مل جائے مدینہ ہر حال میں مل جائے مدینہ اللہ صلی محمد والا آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورج نديا أبن شعاوك يبيغام سورج نديا أبن شعاوك يبيغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو

যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুব পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করি এই পবিত্র মজলিসে আশার ও বসার সুযোগ দান করেছেন সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার সুক্রিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ

আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি ওলামাই কালাম মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হাজরত ইম্মায় মাসাজিদ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাই সকল পর্দা দাসীনা ধর্মিকা মা ও বনেরা সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্থ ছিল তার আগমনে তাদের পিপাসা নিবারণ হল সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন সৈয়দুল সকালাইন শফিউল মুদনিবিন হাতামুল নবীন ইমামুল মুরসালিন জনাবে মোহাম্মদুল রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি বর্তমান যা সময় আর বর্তমান যা পরিস্থিতি সেটার জন্য আমরা খুশি না বেজার যে কোন দিক দিয়ে বাবরি লিলি বলে যারা এখানে আমরা বসে আছি আল্লাহ যাদেরকে বসার সুযোগ দিয়েছেন খুব বিনয়ের সাথে নম্রতার সাথে একটা জিনিস আমরা সবাই জানি ইমান ওয়ালা যেদিকে আমার রব সেদিকে বলেন আমার সাথেই বাংলাটা বলেন ইমান ওয়ালা যেদিকে আমার রব সেদিকে তাহলে এখন বলেন ই আল্লাহ আমার রব যেদিকে ইমান ওয়ালা কোন দিকে আমার রব যেদিকে ইমান ওয়ালা কোন দিকে জোরে বলেন কেন মিথ্যা কথা বলছেন কোরআন মজরিসে বসে

এই ইসলাম যে কয়েকটা হাত দিয়ে আছে এই বাক্যটা শুধু আমাদের মাঝে রয়ে গেছে আমরা যে বাক্যগুলি এই এই বাক্যটা শুধু শব্দ বলি বাক্যটাই রয়ে গেছে না কোরআনের রং বুঝি না কোরআনের চরিত্র বুঝি না কোরআনের কালার বুঝি বর্তমান যা সময় লড়াই অন্যের বিরুদ্ধে যত না বেশি লড়াই আমাদের বিরুদ্ধে তত বেশি নিজেদেরকেই নিজেদের বিরুদ্ধে লড়তে হচ্ছে আজ আমাদের ভেতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা কোরআন মানতে রাজি না ঠিক না বল জোরে বলেন আমাদের ভিতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা কোরআন ওয়ালাদের মানতে রাজি না আমাদের ভিতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা ইসলামকে মিটানোর জন্য সব রকমের পরিকল্পনার পরিপূর্ণ সহযোগিতা করে আমরা মৌখিক শুধু রেখে দিই কিন্তু কোরআনের প্রকৃত শত্রু বাইরের থেকে ঘরে বেশি বাইরের থেকে হ্যাঁ আমি আপনাকে প্রমাণ দেব ইনশাআল্লাহ আজ আলিমদের শত্রু কোথায় চলে গেছে ব্যাপীর নিচেই পূজা হচ্ছে কিন্তু শত্রু তো আমাদের মহল্লাই মহল্লাই আলিমদের শত্রু তো আমাদের পাড়াই পাড়ায় মসজিদের ইমাম গুলোকে মসজিদ থেকে বহিষ্কার করে কে মোদি বাবু কথা বলেন না কেন অমিত শাহ কারা বহিষ্কার করে জোরে বলেন তো মসজিদ থেকে যারা তারা কারা একটা সাধারণ আম মানুষ প্রেসিডেন্ট সেক্রেটারি সেই ইমামকে বলছে আপনাকে আমরা চাকরি থেকে ছুটি দিলাম এরা কারা বলে অপরাধ কি বললো নাই আমাকে তোমাদের পছন্দ নয় দুশ্মন কারা অন্যকে বলতে না খুব মজা লাগে দোষ যখন নিজের ঘাড়ে চাপাবেন তখন বুঝতে পারবেন আমরা অন্যের দিকে আঙুল তুলতে অভ্যস্ত নিজেদের দেখের ত্রুটি বিচ্ছিত্গুলা আমরা কোনোদিন নজর করি না মাদ্রাসার কালেকশন যায় বহু এমন মানুষ আছেন কত কথা তোমাদের কত টাকা লাগে গো কত কমিশন পাও এরকম লোক বলে না কথা বলেন না কেন এরা কারা তাহলে দুশমন কোথায় খুঁজছেন সব নিজের ঘরে তৈরি করেছে অন্য কেউ দায়ী হওয়ার থেকে এ জাতি সব থেকে বেশি দায়ী কি বললাম এ জাতি সব থেকে বেশি দায়ী কোনো মসজিদের ইমামকে সরকার বহিষ্কার করতে আসে না কিন্তু সব মসজিদের ইমামগুলোকে ওলামাই কিরাম রাখা বহিষ্কার করে না যে কটা করে সব গ্রামের মোরল আর মাতব্বার পন্ডিত কথা বলেন না কেন তাহলে ইমাম কেন কোরআন ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কার কথা যারা বলেন কুরআনুল করিম سورার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর সাফা 28 নম্বর পারা 11 নম্বর সাফা কোরআনুল করিমের ভিতরে এই আয়াত তারলা দুইবার দিলেন দিন কে মিটানোর চক্রান্ত করবে যারা করছো যারা শুনে নাও তারা দিন কে মিটানোর মতন ক্ষমতা কারোর জোরে বলেন কারোর নাই এখন দিন মিটানোর ক্ষমতা বাইরে থেকে কারণ নাই কিন্তু দিন যেটুকু ক্ষতিগ্রস্ত হবে আমাদের ভিতর থেকে হবে বাইরে থেকে না সেই জন্যে যারা আজকে বসেছেন জলসায় কটা কথা শুনে নেন স্পষ্ট ভাষায় আর এখান থেকে প্রতিজ্ঞা করে যান অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের সমাজে নিজের এলাকায় নিজের মহল্লায় আগে দেখুন আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি সব প্রশ্নের জবাব পাওয়া যাবে সেই জন্য কোরআন সন্ন্যার আলোতে দু চারটা কথা বলার ভাবনা চিন্তা আছে বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লা যারা বসে আছেন